এই শোন না। কি শুনবো? আই লাভ ইউ। এক থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফেলে দেবো, বেয়াদব। আমার 31টা দাঁত আছে, একটা পোকায় খেয়ে ফেলেছে। তোর মাথায় কি শুধু ফাজলামি ছাড়া আর কিচ্ছু থাকে না? হ্যাঁ থাকে তো, আমার সামনে যে মেয়েটা বসে আছে তাকে কিভাবে বউ বানাবো এই চিন্তাও তো মাথায় থাকে। খালি বাজে কথা। বাজে কথা না তো বউ, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। রিয়া আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। আমি বললাম, এই বউ এভাবে তাকিও না, না হলে যে আবার ক্র্যাশ খেয়ে যাব। তোকে না বলেই রিয়া আমাকে মারতে আসছিল, কিন্তু মারবে কিভাবে, আমি তো এতক্ষণে পগার পার হয়ে গেছি। যাকে পরিচয়টা দিয়ে নিই, আমি হলাম আকাশ, শ্রুতিকে বিয়ে করার জন্য ব্যাকুল। আর যার সাথে কথা বলিলাম তিনি হলেন শ্রুতি, আমার হৃদয়ের একমাত্র অধিকারিণী। কিন্তু বিয়ের কথা বললেই রেগে মেগে শেষ হয়ে যায়। ভার্সিটির আগে মানে স্কুল থেকেই আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু প্রকৃতির বিবর্তন ধারায় বেস্ট ফ্রেন্ডের রূপ নিয়েছে আমার অন্তরের ভালোবাসার মানুষে। যাকে বাকিটা পরে বলবো। এবার বাড়িতে ফিরে আসলাম, বসে বসে ফেসবুকিং করছি, এমন সময় জেমি মানে আমার ছোট বোনের আগমন ঘটল। তারপর জেমি বলল, দাদা ফেসবুকে এত কি করো? তা জেনে তুই কি করবি? বৌদির সাথে চ্যাট করছো তাই না? হ্যাঁ রে, একটু পর আমার বাবা মায়ের কাছে গিয়ে বলবো বিয়ের কথা। তোর বিএফ এর খবর কি বল? আমার কোনো বিএফ টিএফ নেই। তাহলে আমার বউয়ের ব্যাপারে তো জানতে হবে না, যা যা পড়তে যা। সব সময় শুধু পড়া আর পড়া, কারণ আমরা জানি যে তুই ফাঁকিবাজ, এই জন্য তো তোকে সবসময় পড়তে বলা হয়। তুমি আমাকে ফাঁকিবাজ বলে? আমি বাবা মায়ের কাছে তোমার নামে উল্টো পাল্টা বলবো। এ মা, আমার ছোট বোন আমাকে ব্ল্যাকমেইল করছে, কত বড় সাহস। যা যা এখান থেকে যা, পড়তে যা ফাঁকিবাজের ডিব্বা। রাগে গসগস করতে করতে জেমি চলে গেল। একটু পর আমি বাবার রুমে গিয়ে বাবাকে বললাম, বাবা তোমাদের সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। আমরা জানি তোর কি বলার আছে, বিয়ের কথা বলবি তো? তোমরা কিভাবে জানো? সেই ক্লাস 5 থেকে তো এই কথাই বলছিস। একজনকে চয়েস করে রেখেছি, আমি কিন্তু ওকেই বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, করিস, আগে পড়াশোনাটা তো শেষ কর। কিন্তু যা, পড়ালেখা শেষ করে আমার অফিসে জয়েন করবি, তারপর তোর বিয়ে দেব। ও মাই গড, আমি বিয়ে করতে চাই কিন্তু কেউ বোঝে না। এভাবেই 3 মাস কেটে গেল। তারপর বাবার অফিসে জয়েন করে বাবাকে একদিন বললাম, বাবা এবার তো বিয়ে করতে দাও। কার বাড়িতে প্রস্তাব পাঠাবো? রিয়ার বাড়িতে। রিয়া তো তোর বেস্ট ফ্রেন্ড, বিয়ে কেমন করে করবি? যেভাবে বিয়ে দেবে। আচ্ছা। একটু পরেই রিয়াকে কল করলাম। হ্যালো বউ। ওই বউ কাকে বললি, বদমাস? কেন, বদমাসের বউকে বলেছি? খালি বাজে কথা, এখন বল কল কেন করেছিস? কেন মানে, বউয়ের সঙ্গে একটু লুতুপুতু কথা বলতে। ওই কি বললি? না কিছু না। আচ্ছা শোনো না, তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব যাচ্ছে। কার বিয়ে? কেন বাবুনি, তুমি জানো না তোমার আর আমার বিয়ে। না না না, আমি তোকে কিছুতেই বিয়ে করব না। করতে হবে করতে হবে, আমার দাবি মানতে হবে। না না না, আমি রোহিতকে ভালোবাসি। কি? হুম। এক মুহূর্তেই আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। ও ঠিক আছে, সরি, তোর সাথে অনেক অন্যায় করে ফেলেছি, আবার সরি বলছি, মাফ করে দিস আমাকে। হ্যালো হ্যালো, কল কেটে দিলাম, কি করবো আর কথা বলে। যাকে ভালোবেসেছিলাম সে নাকি অন্য কাউকে ভালোবাসে, ভেবেছিলাম রিয়াও আমাকে ভালোবাসে, কিন্তু আর কেন যাই না, বেঁচে থাকতে ইচ্ছে করছে না, কারণ রোহিত আমার বেস্ট ফ্রেন্ড। যাই হোক, যার জন্য এত কষ্ট করলাম সেই শেষে এমন করলো। হাতে একটা প্লেট নিলাম, নিয়ে দানারটা কেটে ফেললাম, চোখগুলো বন্ধ হয়ে আসছে।
আর কিচ্ছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি হাসপাতালের বেডে শুয়ে আছি, পাশে রিয়া বসে বসে কান্না করছে। আমি বললাম, আপনি এখানে কেন? আমার ভুল হয়ে গেছে আকাশ, তখন আমি ওইটা মিথ্যা কথা বলেছিলাম তোমার সাথে মজা করার জন্য, আর তুমি তো সত্যি সত্যি ভেবে আমাকে ছেড়ে পালিয়ে যাবার কথা ভেবেছিলে না? আমি এসব বিশ্বাস করি না। আমি তো তোমাকে ভালোবাসি পাগল, আমি কি করে এখন তোমাকে বলবো? বিশ্বাস করতে পারি একটা শর্তে। কি শর্ত? একটা পাপ্পি দাও। ওরে দুষ্ট, আচ্ছা দিচ্ছি। হয়েছে? এবার ঠিক আছে। বাবা কোথায়? বাইরে, আমি ডাক দিয়ে আনছি। ওকে। রিয়া বাইরে গিয়ে বাবা মাকে ডেকে আনলো। আমি মাকে বললাম, মা। কি বলবি বল বাবা? বিয়ে করবো তো। করবি তো জানি, আকাশের আর তর্ষ হয়েছে না, মনে হচ্ছে হাসপাতালেই বিয়ে করে ফেলবে। করা যাবে কি? না, বাড়ি গিয়ে। ইয়াহু, কি কাণ্ডটাই না ঘটালি। এখন তাড়াতাড়ি সুস্থ হ, তারপর বিয়ে। যাক, অবশেষে আমার বিয়েটা কনফার্ম হবে। এদিকে রিয়া লজ্জায় মুখ লাল করে দাঁড়িয়ে আছে। তারপর আমি রিয়াকে বললাম, এই লজ্জাপতি বউ, আর লজ্জা পেতে হবে না, এখন শুধু রোম্যান্স হবে। ইস, যা দুষ্টু। এরপর আমি আর রিয়া দুজনে হাসপাতালে কিছুক্ষণ সময় কাটলাম। এরপর আমার বন্ধু রোহিতকে কল করলাম। ওকে কল করে বললাম, বন্ধু কাজটা করে ফেললাম, সবাইকে বলে দিস। তারপর জিসানকে কল করলাম। ওকে কল করে বললাম, বন্ধু বিয়ের বাজার কর তাড়াতাড়ি, বউ নিয়ে আসছে। আমার তো তখন মনে হচ্ছে আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ। এরপর হসপিটালেই রিয়াকে সবার সামনে আই লাভ ইউ বলে ঠোঁটে কিস করলাম।